আমি অনার্স ম্যানেজমেন্ট সাবজেক্টে চান্স পাই, আমি অনেক খুশি আছি। আশা করি যাতে আমি আরো দূরে আগায় যাই, শিক্ষক হতে পারি। আমি রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে বাংলাতে চান্স পেয়েছি। আমি ওখানে লেখাপড়া করি। আমিও চাই যে আমিও লেখাপড়া করে অনেক দূরে আগে যেতে পারি। ছোট থেকে আমরা লেখাপড়া করছি, বাসায় খুব কষ্ট। আমার মা আমাকে অনেক সহযোগিতা করছে, সুদের উপরে টাকা নিয়ে আমাকে এসএসসি পাস করাইছে। তার মধ্যে আবার ফেয়ার ছিল, ফেয়ার আমাকে অনেক সহযোগিতা করছে। এসএসসি পাস করে ভালো রেজাল্ট হইল, 4.81 পেয়ে আমরা গেলাম হচ্ছে ডিসি স্যারের কাছে। ডিসি স্যারের কাছে গেলাম, ডিসি স্যার আমাদের বইপত্র দিল, অ্যাকাউন্ট করে দিল, তারপরে কোচিংয়ে পড়ার জন্য ফ্রি করে দিল, মাসে মাসে 1000 করে বৃত্তি করাই দিল। পরে এতদিন 2 বছর স্যার ছিল, 2 বছর স্যারের সহযোগিতায় লেখাপড়া করলাম। মাও খুব কষ্ট করে, শুধু তো স্যারই দিত না, মাও সুদের উপরে টাকা নিয়ে আমার অনেক খাতা কলম বইপত্র অনেক কিছুই করলো। পরে ইন্টার পাস করলাম, ইন্টার পাস করে হচ্ছে আবার ডিসি স্যারের কাছে গেলাম। ডিসি স্যারের কাছে যায় আবার বইয়ের জন্য আবেদন করলাম। তো বইয়ের জন্য আবেদন করলাম, স্যার আমাকে বইপত্র দিল, আগের সব বিষয়ে জিজ্ঞেস করলো। এখন তো নতুন স্যার আইছে, আগের বিষয় কিছুই জানতো না, এখন সব কিছুই জিজ্ঞেস করলো। আমি সব কিছুই বললাম, বলে আমাকে বইপত্র দিল, বললো যে যখন জ্বালাবি আইসি নিয়ে যাবে। আমি অনেক কষ্ট করে পড়াইছি, এখন আমার ইচ্ছা আছে যে একটু দূর দেখুন মেয়েকে তুলে নিচ্ছি। তখন আরো 4 বছর টানেনি কষ্ট মষ্ট করে, দেখুন যেটা আমাকে সহযোগিতা করছে এটাই মনে করে আমি মনে করছি আরো 4 বছর টানি নিয়েছে। 4 বছর পড়ার পর বিয়ে শাদির সিদ্ধান্ত নিয়েছে। পড়িয়ে কি করবে? মেয়ের তো ইচ্ছা আছে আমি ব্যাংকে চাকরি করবো।